হে দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মৃধা, পড়াশোনা করছি বুয়েটে, ব্যাচ 20, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ভিডিওটা বানানোর মেইন রিজন হচ্ছে গিয়ে এইচএসসি যারা ক্যান্ডিডেট আছে এবার, মানে এইচএসসি ব্যাচ 2022 বা পরের বছরের যদি কেউ দেখে থাকে তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। তো আমি মনে করি যে এইচএসসি এক্সামে বসার আগে আমাদের এই 6টা ট্যাকটিক্স বা টিপস সম্পর্কে জেনে রাখা উচিত। যদিও আমি 20 ব্যাচ, তার মানে আমার এইচএসসিতে নিজে আমি বসে নেই, নিজে অটোপাস পাওয়া, বাট তারপরেও আমি মনে করতাম যেহেতু আমি আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্টগুলো যথেষ্ট পরিমাণ হ্যান্ডসাম রাখতে পারছিলাম, সো আমি মনে করি যে যদি আমি এইচএসসিতে বসতাম ইনশাল্লাহ হয়তো ভালো একটা রেজাল্টই করতাম। সো আমি মনে করি যে আমি এইচএসসিতে বসার আগে এই 6টা জিনিস নিয়ে আমি খুব কনসার্ন ছিলাম, অ্যান্ড যদি আমার এইচএসসি এক্সামটা হইতো তাহলে আমি 6টা জিনিস অ্যাপ্লাই করতাম। আর যেহেতু আমার আন্ডার গ্রেডের রেজাল্ট যথেষ্ট হ্যান্ডসাম, তো আমি বলতে পারি যে মোটামুটি আমার এইচএসসি রেজাল্টও ইনশাল্লাহ ভালোই হইতো। সো আশা করি আমার অ্যাডভাইসগুলো আপনাদের কারো না কারো কাজে আসতে পারে, তো এই জন্য ভিডিওটা বানানো। তো আমি 6টা টপিক নিয়ে বেসিক্যালি কথা বলবো। ব্যাপারটা এমন না যে আমি লাইক 6টাই বের করতে চাইছি এরকম, আমার কাছে 6টা জিনিস মাথায় আসছে যে কয়টা জিনিস আমি চিন্তা ভাবনা করতাম। তো লেটস ফাস্ট ফরওয়ার্ড। ফার্স্ট ওয়ান, কনসেপচুয়াল ক্লিয়ারেন্স রাখা। তো আমরা যারা বোর্ড এক্সাম দিতে অভ্যস্ত, লাইক পিএসসি, জেএসসি, এসএসসি, ডিআরসি, তিনটা এক্সাম, তো আমরা দেখছি যে তিনটা এক্সামের কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট পরিমাণ ইজি হয় অ্যান্ড খুব ফিজিবল, মানে এগুলো সলভ করতে পারা যায়। তো অনেকে আছে যারা মনে করেন যে এইচএসসি বোর্ড এক্সামের রেজাল্টটা খুব, মানে বোর্ড এক্সামের কোয়েশ্চেনগুলো খুব ইজি হবে অ্যান্ড আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো, বাট ম্যাক্সিমাম টাইম যে জিনিসটা দেখা যায় যে এখানকার কোয়েশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড খুব হাই হয়, তার মানে খুব একদম কঠিন তা না, বাট ওইটাতে পারার জন্য আপনি এসএসসিতে এসএসসির পড়ার যে লেভেলটা রাখছিলেন ওই লেভেলটাও যদি আপনি ইন্টারমিডিয়েটের সেম একই রেশিও রাখেন তাহলে আপনি একটু ধরা খেতে যাচ্ছেন, কারণ ইন্টারের কোশ্চেন কিন্তু ভালোই ট্রিকি হয় এসএসসির তুলনায়। যদি আমি চিন্তা ভাবনা করি অতটাও ট্রিকি না, বাট এইচএসসির তুলনায় এসএসসির তুলনায় একটু ট্রিকি হয়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যেন একটা কনসেপচুয়াল ক্লিয়ারেন্স রাখেন, তার মানে প্রত্যেকটা কনসেপ্ট যেগুলো যেগুলো বারবার কোশ্চেন আসে ওইখানে যেন আপনাদের কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা খুব বেশি থাকে। যেমন এসএসসিতে আপনি একটা জিনিস না বুঝলো ওইটা কিন্তু মুখস্থ করে ভালো একটা রেজাল্ট করে আসা যায় এসএসসিতে, কিন্তু ইন্টারমিডিয়েটে এই কাজটা করা খুবই টাফ, কারণ প্রতিবারই কোশ্চেনের মধ্যে নিউ নিউ টুইস্ট থাকে অ্যান্ড গ্লিচেস থাকে যেগুলো আপনাকে সলভ করার জন্য একদম কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা দরকার। সো আমি এই জিনিসটা সবার মাথায় আগে রাখতাম, সেটা হচ্ছে কি যেহেতু আমার হাতে এখন 2টা মাস টাইম আছে ব্যাচ 22 নিয়ে যদি কথাবার্তা বলি, তো আপনাদের হাতে এখন মোটামুটি 2 মাসের মতো টাইম আছে অ্যাপ্রক্স। তো আমি মনে করি যে কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের দিকে সবার আগে নজরটা দিতাম যে এই জিনিসটা যেন আমার একদম ফিটফাট থাকে আর কি। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে এমসিকিউতে টাইম লিমিটটার উপর একটু কাজ করতাম। দেখেন সিকিউতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে টাইম পাবেন, মানে সৃজনশীল প্রশ্ন এখানে অনেক সময় পাবেন, আপনার লেখার জন্য অফুরন্ত টাইম আছে, আপনার আধা ঘন্টা এক্সট্রা দেওয়া হয় বলা যায় কাইন্ডা। কিন্তু সমস্যাটা তারা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এইখানে যেসব এমসিকিউতে একটু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসে ওইখানে কিন্তু 1 মিনিটের মধ্যে এমসিকিউ সলভ করতে গেলে আপনি কিছুটা হলেও প্যারা খাবেন। সো আমি এই মুহূর্তে আপনাদের জায়গায় যদি থাকতাম তাহলে আমি এমসিকিউতে টাইম লিমিটের উপরে কাজ করতাম। কিভাবে কাজ করতাম, আমাদের কাছে টেস্ট পেপার আছে, আমাদের কাছে বিভিন্ন জায়গা আছে যেখানে অনেক প্রকারের এমসিকিউ থাকে, ওইখানে আমি মনে করেন 30 মিনিট পাইতাম আমি পরীক্ষায়, আমি ওটা 15 মিনিট ধরে 30টা এমসিকিউ সলভ করার বারবার ট্রাই করতাম অ্যান্ড এরকম করতে থাকলে আমি মনে করি যে এটার উপরে খুব বেশি কাজ করা যায়। তো এমসিকিউতে টাইম লিমিট কিভাবে কমানো যায় এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, যদিও সেগুলো বুয়েট প্রিপারেশন নিয়ে, কিন্তু বুয়েটে যেহেতু এখন প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্ট নেয় সো প্রিলিতে তো এমসিকিউ আসে, সো ওই স্ট্র্যাটেজিগুলো আপনারা কাজে লাগাইতে পারেন, ভিডিওগুলো আমি আশপাশে দিয়ে দেবো যদি টাইম পাই, সো ওইগুলো একটু দেখে আসতে পারেন বা চ্যানেলের শুরুতেই ভিডিওগুলো আসে। সো বেসিক কথা হচ্ছে আমি এমসিকিউতে টাইম লিমিট নিয়ে একটু কাজ করতে পারি। চলো আমার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে সব সাবজেক্টে সেম গুরুত্ব দিব, এই জিনিসটা থেকে বের হয়ে আসতাম। দেখেন এসএসসি লাইফে আমরা অনেক ছোট, আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি সব কিছুতে পড়তাম, এখানে বাটহার্ট হওয়া দরকার নেই, বাট এটা সত্যি যে আপনি যদি ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা সাবজেক্টে একদম 50-50-50 করে গুরুত্ব দিতে থাকেন তাহলে আপনি আপনার যেটা একদম প্রেফারেন্স থাকে যে আপনি লাইক ইঞ্জিনিয়ারিং লাইনে যাবেন বা ভার্সিটি লাইনে বা মেডিকেল লাইনে, তখন আপনি একটু প্যারায় পড়বেন। আমি জাস্ট একটু ক্লিয়ার আউট করি, মনে করেন আপনার একটা টার্গেট ওয়াইজ আছে, যেমন আপনি চাচ্ছেন যে আপনি ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবেন তাহলে আপনার প্রায়োরিটি লিস্টে কোন সাবজেক্টগুলো থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তিনটা। সো আপনাকে করতে হবে সব দিন আপনার দিনের একদম ম্যাক্সিমাম টাইমটা চলে যাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, বাকি যে জিনিসগুলো আছে লাইক বাংলা পড়ছে, ইংলিশ পড়ছে, বায়োলজি পড়ছে, এসএসসি পড়ছে, এই সাবজেক্টগুলো আপনাকে করতে হবে, একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে, মানে একটু সাজেশন ওয়াইজ পড়াশোনা করতে হবে। আমি আমার লাইফে এরকম অনেক কোলাপাইন দেখছি যে প্রতিদিনও বাংলার কবি পরিচিতি পড়তেছে, প্রতিদিন বাংলার লেখক পরিচিতি পড়তেছে, কিন্তু এগুলো এমন এমন টপিক যেগুলো আপনি প্রতিদিন পড়লেও পরের দিন ভুলে যাবেন। সো এটা পড়ে আসলে কী লাভ হচ্ছে, এটা পড়ে তো কোনো লাভ নেই, রেদার দেন আপনি এগুলো টেস্ট পেপারের হেল্প নেবেন পরীক্ষার আগে। এখন যে সময়গুলো আছে মনে করেন আপনি পরীক্ষার 1 সপ্তাহ আগে টেস্ট পেপার নিয়ে বসলেন, বাংলা ইংলিশের পড়াশোনা করলেন, দ্যাটস মোর দ্যান এনাফ। প্রতিদিন এটা নিয়ে পড়াশোনা করার খুব একটা দরকার নেই, বা যদি আপনি পড়াশোনা করানো আপনি ওই পড়াশোনার টাইম সাইকেলটা 10-15 মিনিটের জন্য রাখেন, বাকি টাইমটা আপনি আপনার যেটা লাইক সাবজেক্ট প্রেফারেন্স আছে, লাইক আপনি যদি বায়োলজিতে মানে মেডিকেল লাইনে যেতে চান তাহলে বায়োলজি,
যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যান সেই সাবজেক্টগুলো। সো ওইভাবে করে আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি যেন সব সাবজেক্টে সমান গুরুত্ব দেন, এরকমটা যেন না করেন। আপনার অবভিয়াসলি কিছু প্রিসাইজ সাবজেক্ট থাকবে যেটার প্রতি আপনি আপনার ম্যাক্সিমাম টাইমটা কাটাবেন, ওইখানে আপনার ম্যাক্সিমাম গুরুত্বটা দেওয়া লাগবে। ফোর্থ থিং হচ্ছে গিয়ে প্র্যাকটিসের অভাব জিনিসটা যেন না থাকে। এটা কি? টেস্ট পেপার সলভ করতে হবে প্রচুর পরিমাণে। আপনি একটা টপিক অনেক ভালো মতো জানেন, অনেক কিছু বুঝতেছেন কনসেপচুয়ালি, কিন্তু আপনি যতদিন না ওইটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন, রিয়েল লাইফ বলতে করছেন পেপার বুঝাচ্ছি বাংলাদেশে, সো ওইখানে যতদিন না আপনি অ্যাপ্লাই করবেন ততদিন আপনি পারবেন না। একটা রাস্তা কীভাবে হাঁটতে হবে এটা জানা ভার্সেস রাস্তাটাতে একা একা হেঁটে যাওয়া, অনেক বিশাল পার্থক্য। সাঁতার কাটা নিয়ে একটা ইউটিউব ভিডিও দেখলে আপনি সাঁতার কাটা শিখে যাবেন না। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে টেস্ট পেপার সলভ করতে হবে। আপনি টেস্ট পেপারে দেখবেন উপরের দিকে যতগুলো বোর্ড কোশ্চেন আছে অ্যান্ড যতগুলো শীর্ষস্থানীয় কলেজ আছে সব কিছু সলভ করে ফেলার ট্রাই করেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে, যত বেশি আপনি সলভ করবেন আপনার ব্রেইনের নিউরনসগুলো তত বেশি অ্যাক্টিভ হবে অ্যান্ড ওইটাতে তত বেশি ইউজড হবে অ্যান্ড এই প্র্যাকটিসটা আপনাকে ভুল থেকে বাঁচাবে অ্যান্ড আপনি একটা ভালো নাম্বার উঠাইতে পারবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পাঁচ নম্বর কথা হচ্ছে গিয়ে রিলেশনশিপ নিয়ে একটু কথাবার্তা বলবো। অ্যান্ড আপনি জানেন যে আমি এইসব ক্লিশে টপিক নিয়ে কথাবার্তা বলতে খুব একটা ভয় পাই না, কারণ আপনারা যত যাই বলি না কেন এই রিলেশনশিপের প্যারাতে আমরা সবাই পড়ি। তো অনেকে আছে যারা একটু ইম্যাচিওর রিলেশনশিপে থাকেন এই ইন্টার লাইফটাতে, কারণ এখানে আপনারা একটু বাড়তি সময় পাচ্ছেন, অনেকে আছে রিলেশনশিপে চলে যান। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি যদি এই মুহূর্তে কোনো রিলেশনশিপে না থাকেন, অবভিয়াসলি রিলেশনশিপে যাওয়াটা একটা বোকামি হবে। আর যদি কেউ এমন হয়ে থাকে যে আপনি অলরেডি একটা রিলেশনশিপে আছেন, রিলেশনশিপটা টক্সিক, তাহলে আপনাকে আমি বলবো যে এখন ব্রেকআপ করার দরকার নেই। আপনি একটু যোগাযোগটা কমায় রাখেন, জাস্ট কোনো রকম চলতে থাকেন। টক্সিক রিলেশনশিপ থেকে আপনার বের হইতেই হবে। আপনি 3 বছর পর বের হলে বেশি কষ্ট পাবেন, 3 দিন আগে বের হলে 3 দিন পর বের হলে কষ্টটা একটু কম পাবেন, কিন্তু টক্সিক রিলেশনশিপ আপনি সারা জীবন কখনোই রাখতে পারবেন না। সো ওইটা থেকে আপনার বের হইতেই হবে। রিজনটা কি? কারণ আপনি ভাবতেছেন যে ব্রেকআপ করলে আপনার কষ্ট লাগবে। হ্যাঁ কষ্ট লাগবে, কিন্তু আপনি যদি তার সাথে সারা জীবন থাকেন, যেহেতু মানুষটা টক্সিক সে কিন্তু আপনাকে সারা জীবনে পেইন দিবে। সো টক্সিক রিলেশনশিপ থাকলে আপনাকে ব্রেকআপ করতেই হবে। সো আই উড সে এখন ব্রেকআপ না করতে, বিকজ ব্রেকআপ করলে আপনি যত যাই বলেন না কেন আপনি বেশ পরিমাণ প্যারায় থাকবেন, আপনার কষ্ট লাগবে, খারাপ লাগবে। দ্যাটস আমি এখন ব্রেকআপ করতে না করবো, আপনি জাস্ট কথাবার্তা কমাই দেন। আর যদি এটা আপনার রিয়েল লাভ হয় বা আপনি যদি অ্যাকচুয়াল ভালো একটা রিলেশনশিপে থাকেন যেটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল অ্যান্ড সুস্থ, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি তার সাথে একটু খোলামেলা কথাবার্তা বলেন যে আমার এখন সামনে পরীক্ষা, আমার পড়াশোনা করতে হবে, এটা আমার ফিউচারের জন্য, আমাদের ফিউচারের জন্য পড়তেছে, এবার জাস্ট একটু বোঝান। বোঝায় আপনার কথা বলার টাইম লিমিটটা একটু কমান, কারণ এই টাইমটাতে আপনার ডে ড্রিম করার সময় না, এই টাইমটাতে আপনার নিজের স্বপ্নের জন্য লড়াই করতে হবে। সো এই জন্য আমি বলবো যে আপনার ওই দিকের টাইম লিমিটটা একটু কন্ট্রোল আনা ট্রাই করেন। লাস্টিং হচ্ছে গিয়ে ড্রাগ অ্যাডিকশন। সো এইটা নিয়ে কথাবার্তা আমরা বলতেই হবে, বিকজ ম্যাক্সিমাম টাইমে যে জিনিসটা দেখা যায় যে যখন আপনার এরকম একটা সময় পেয়ে যান, হুট করে একটা এক্সট্রা টাইম বেড়ে গেল, ওই টাইমটাতে ম্যাক্সিমাম পোলাপাইন দেখা যায় যে ভাবি যে আচ্ছা একটু ড্রাগস খায় দেখে, একটু এটা করি ওইটা করি, একটু সিগারেট খাই সেই করি। বাট আপনাকে বুঝতে হবে যে আপনার সামনে যারা স্মোকিং করতেছে বা যেই করতেছে, লাইক আমি, আপনি জানেন না, যারা আমার ফলোয়ার্স আছে আপনি জানেন যে আমি হয়তো স্মোকিং করি, কিন্তু আপনার বুঝতে হবে যে আমি এমন একটা স্টেজে এসে স্মোকিং করতেছি যখন আমি আমার নিজের পায়ে দাঁড়ানো অ্যান্ড আমি জানি যে জিনিসটা ভুল, আমি ভুল করতেছি, আই ডু নো দিস, তারপরেও আমি করতেছি, বিকজ এটা আমি বুঝতেছি না, আমি বাইর হওয়ার ট্রাই করতেছি। কিন্তু আমি কিন্তু কখনই আপনাদের মতো ইম্যাচিওর টাইমে বা যখন আমার লাইফের কোনো কিছু ঠিক হয় নাই, আমার নিজের কোনো আর্নিং নাই, নিজের কোনো বেজমেন্ট নাই, ওই টাইমে কিন্তু আমি কখনোই স্মোকিং করি নাই অ্যান্ড যতই টাইম পাই না কারণ আমি কিন্তু স্মোকিংটা করি নাই। সো আপনাকে মনে রাখতে হবে যে ড্রাগ অ্যাডিকশানস বা জাস্ট লাইক স্মোকিং স্টাফস, এগুলোতে যদি আপনি একবার ঢুকে যান তাহলে কিন্তু আপনার খুব সমস্যা আছে। আমি সবসময় সাজেস্ট করবো এগুলোতে না ঢুকতে অ্যান্ড বিশেষ বিশেষ করে যারা যে এক্সট্রা টাইমটা পানি, এক্সট্রা টাইমে দেখবেন অনেক উল্টাপাল্টা পোলাপানির সাথে মিশে অনেকে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। সো এইটা থেকে আপনাকে অবভিয়াসলি দূরে থাকতে হবে। সো আমি যখন এইচএসসি লাইফের দিকে যাচ্ছিলাম তখন এই 6টা জিনিস আমি আমার মাথার মধ্যে কন্টিনিউসলি একটা লুপ প্রসেসের মধ্যে রাখতাম। সো ট্রাই করবেন এই 6টা জিনিস আপনি একটু মেনে চলার। সো এই ছিল ভিডিওটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, তারা।